নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো কলাবাড়ি ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো আরেকটি নতুন জায়গার নতুন ভিডিও। তো আমি এখন আছি তামিলনাড়ুতে, তামিলের একটা মেলায়। তো আপনার সামনে সেই ভিডিওটা তুলে ধরবো, তো আপনার ভিডিওটা শুনে থাকবেন। এখানে যে মন্দিরটা দেখতে পাচ্ছেন, এই মন্দিরটা হচ্ছে পুজো হয় সাধারণত। তো এটা হচ্ছে তামিলের কী মন্দির আমি জানি না। তো আর এই যে মেলা, এখান থেকে এই মেলাটা এখান থেকে শুরু হচ্ছে। এটা হচ্ছে গেট, আর চারি চার দিয়ে দোকান বসেছে, দুই সাইডে রাস্তা, দুই সাইডে আছে দোকান। তো আমরা এখন হচ্ছে মেলাটা থেকে প্রবেশ করবো। তো এটা হচ্ছে দেখুন বাচ্চাদের খেলার বা টয়লেট। তো বন্ধুরা, আমরা দেখুন এখন ডিস্কো কারের সামনে এসেছি, আর এই ডিস্কো কারটা এতটি মানে মনোরঞ্জন করছে সবাইকে। তো এই ডিস্কো কারে কোনো বাচ্চা এখানে নেই, কোনো বাচ্চা এলাকাও নেই, কারণ হচ্ছে এটা খুব বিপজ্জনক একটা খেলা। তো খুবই ইন্টারেস্ট হয়েছে আমার দেখে। তো মেলা থেকে এখন আমরা আরো তো এদের এখানে আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা মানে বাচ্চাদের মনোরঞ্জন করার জন্য আলাদা আলাদা ব্যারিকেড করে রেখে দিয়েছে। তো এটা হচ্ছে ডিস্কো কার, পাশে আছে টয় ট্রেন। তো বন্ধুরা, আমরা এসে দেখতে পাচ্ছেন যে মেলার ভিতরে আছি, আর নাগরতলার থেকে শুরু করে এখন আমরা মেলার অন্য সাইডটা ঘুরবো। মেলার দোকান বসেছেন, লোকগুলো প্রচুর চাপ যাচ্ছি। মেলা বেশি দিয়ে এখন সামনে কিনে দেবো, ওটা পড়াশ করে নিই। তো এই হচ্ছে মেলা অবস্থা, দোকানঘাট বসেছে। আর আমাদের এই নতুন ইউটিউবার বঙ্গসাগর, এনার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকে এখানে খাওয়া দাওয়া করতে হবে তো নাকি দাদা? হ্যাঁ, খাওয়া দাওয়া করবো এখন। আমরা এখন সামনে দিকে যাবো, দোকানঘাট বসে দেখবো। তো আমরা মেলার ভিতরে প্রবেশ করছি এখন, দেখুন দোকানঘাটগুলো বসেছে সাই সাইড দিয়ে। কত লোক! তো মেলা মেলার ভিতরে প্রবেশ করা প্রথমেই হচ্ছে আকর্ষণ, নাগরতলা চাই চাইটি দোকান, নাগরতলাগুলো খুবই আকর্ষণ মেলা। মেলার প্রথমে আকর্ষণ এটা। আর এই সাইডটা অনুষ্ঠান হচ্ছে বাসস্ট্যান্ড, এটা আসলে একটা বাসস্ট্যান্ড, বাসস্ট্যান্ডের ভিতরে এটার অনুষ্ঠান হচ্ছে। তো বন্ধুরা, এইটা হচ্ছে মেলার প্রথম আকর্ষণ, মানে এইটা হচ্ছে গেট, এই হচ্ছে গেট। এইখান থেকে প্রবেশ করার পরে এইটা দেখতে পাবেন, এখানে হচ্ছে নাগরতলা, কারেন্টের নাগরতলা এটা। তো আমরা এখন কারেন্টের নাগরতলার সামনে, তো আমরা এখন এইটা দিয়ে প্রবেশ করছি ভিতরে মেলার যে আকর্ষণ সেইটা থেকে। তো আমরা এখন এই কারেন্টের নাগরতলা দেখব। নৌকোদলা আছে, নাগরতলা আছে। তো এটা হচ্ছে কারেন্টের নৌকোদলা। তো আমি একবারই উঠেছিলাম এখানে, তারপরে আর ওঠা হয়নি। তো এবার কারেন্টের নাগরতলাটা চালু হয়ে গেছে। লাইটে কায়দা এত সুন্দরভাবে সাজিয়েছে, আর এই সাইডে নৌকোদলাটা ঘুরছে, আর এই সাইডে কারেন্টের নাগরতলা দেখতে পাচ্ছে। আমার তো দেখেই ভয় লাগছে, কারণ আমি এই একবার নৌকোটালায় উঠেছিলাম, তা সেটা হচ্ছে উঠে গিয়ে উঠেছিলাম। তো সেখান থেকে আর তারপর থেকে আর কোনো দিন ওঠা হয়নি। তো এর অভিজ্ঞতাটা আমার জানা আছে, নাগরতলায় কোনো দিন ওঠা হয়নি। তো আমাদের গ্রামাঞ্চলের দিকে যে হাতে নাগরতলা থাকবো সেখানে ওই দিন কান নাগরতলা কোনো উঠে। আজকের এখানে অনুষ্ঠান কী আছে দেখা যাক। তো এটা আমার ফার্স্ট টাইম কোনো তামিলদের অনুষ্ঠান আমরা এসেছি। আর এটা হচ্ছে পুরোটা বাসস্ট্যান্ড, বাসস্ট্যান্ড এখানে অনুষ্ঠান হচ্ছে দেখতে পাচ্ছেন, বহুত বড় বাসস্ট্যান্ড এটা। আর লোকজনের চাপটা দেখুন, প্রচুর লোকজন হয়েছে। তো মেলা অনুষ্ঠান এখানে এটা আছে। তো আর দেখুন অনুষ্ঠানটা শুরু হয়েছে।
அன்னை தவண சத்தம் கேட்டு